হ্যালো বন্ধুরা, আমার কনফিউজ লাইফস্টাইল চ্যানেলে তোমাকে সবাইকে স্বাগত। তো দুর্গা পূজা, কালী পূজা তো সব শেষ হয়ে গেল, এলা বাকি আছে ছট পূজা। তো ছট পূজা সাধারণত বিহারি আর মারোয়ারি গিলাই করে, আমার বাঙালি গিলে খুব একটা করি না, কিন্তু ইদানিংকালে আবার অনেক বাঙালিও করে। তো ছট পূজার একটা অন্যতম প্রসাদ হচ্ছে ঠেকুয়া। তো আমার ভাবলি আজই ঠেকুয়াটা বানাই আর রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। আমার যেহেতু ঠেকুয়া খুব একটা পছন্দের খাবার, তো তোমার আমার ঠেকুয়া বানানোর রেসিপিটা দেখো আর আমার ভিডিও গান কেমন লাগে সেটা কমেন্ট করে জানান। যদি আমার ভিডিও গান তোমার ভাল লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমার ভিডিও গান লাইক করেন আর খুব 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 শেয়ার করে দেন। তো চলো এলা আমার ভিডিওটা দেখি। ঠেকুয়া বানানোর জন্য কী কী লাগবে দেখো। আমার এটা করে নিচে আটা আর ময়দা, আটা আর ময়দার পরিমাণটা সমান হবে। তারপর নিচে সুজি, চিনি, ঘি, মৌরি আর নারকেলের তো কোড়া আছে আর অল্প নারকেল আমার কুচু কুচু করে কাটি নিচ্ছি। তো কেমন করি বানাই, মানে ঠেকুয়াটা বানের জন্য আটা ময়দা গুলো কেমন করি মাখিয়ে নেব, ময়ামটা কেমন করি হবে তোমরা দেখো। তো সবার প্রথমে আমার আটা, আটা গুলো ঢালি নেব। তারপর আমার ময়দা গুলো দিয়ে দিব। আটা ময়দাটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমার সুজিগুলো দিয়ে সুজিগুলো মিক্সড করে নিব। আটা ময়দা আর সুজিটা ভালো করে মিশিয়ে নেবেন। তারপর এতে আমরা দিব অল্প পরিমাণে মৌরি। এরপর আমার নারকেল কোড়া, নারকেল কুচি যেটা আছে ওইটা দিয়ে দেবো। এরপর নারকেলের যে রসটা আছে সেটা দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নেব। এই আটার ময়ামটা যত ভালো হবে ঠেকুয়াটা খাইতে ততই ভালো হবে। এলা হামা দিমো চিনি, চিনিটা স্বাদ মতো দিবেন, যায় যেমন চিনি খান তাই সেরকম দিবেন। চিনিটা আমার ভালো করে মিশি নেই। এরপরে হামা দিমো ঘি, 3 টেবিল চামচ মতো ঘি। ঘি দিয়ে ভালো করে ময়াম করবেন। আমার সবগুলো ভালো করে মিশে হয়ে গেছে। আমার অল্প কোনা করে জল দিব, জল দিয়ে আটার যেমন করে ময়াম করি তেমন করে একটা করে ডো বানাবো। ময়াম করে অল্প অল্প জল দিয়ে মিক্স করব। যেহেতু চিনিটা আছে তো ময়াম করতে করতে চিনিটা গলে না যায়, কেন বেশি সময় ধরে ময়ামটা করবেন। চিনির পরিবর্তে গুঁড়ো দেওয়া যায়, গুড় দিয়েও করবেন। ঠেকুয়া বানের জন্য যে ময়ামটা দরকার সেটা আমার রেডি হয়ে গেছে। আমার এটা প্রায় 10 মিনিট ধরে ময়াম করলি, যেহেতু চিনি আছে তো তাই জন্য এটি এখানে চটচট হয়েছে। দেখো আমার এলা কী করবো, এটা দিয়ে ঠেকুয়া গুলো বানাবো। আমারটা যেহেতু সাইজ নেই তো আমার হাততে বানাবো, তোমারটা যদি সাইজ থাকে তোমার সাইজের দিয়ে বানাবেন। তো কেমন করি বানাই দেখো। যেহেতু এটা চটচটে আছে তো সবার প্রথমে আমার হাতে অল্প কোনো তেল নিব। আমার অল্প কোনো সাদা তেল নিলি, নিয়ে হাতত মাখে নিলি, তাহলে আর হাতত আটকিবে না। সবার প্রথমে কি করবো গোল, যাই যেমন মাপের বানাবেন অমন করে নেবেন। আমার এমন করে বানাচ্ছি, প্রথমে গোল করবি, গোল করি এলা এখানে হাত দিয়ে আসে চ্যাপটা করে দিবি। এমন করে বানে আমার এখন কাটা চামচ নিয়েছে, কাটা চামচ দিয়ে ডিজাইন করবো, যাই যেমন ডিজাইন করে এমন করে বানাবেন।
বানা হয়ে গেছে হামালা গরম তেলে দিলে ভাজি নিব হামালা কড়াই তেল দিব সাদা তেল দিয়ে দিচ্ছি ঘিতেও ভাজা যায় কিন্তু আমার সাদা তেলে ভাজি নিব তেলটা এখানে বেশি পরিমাণে দিয়ে নেব যেহেতু ডুবা তেলে ভাজি নিব দিলে তেলটা আলা গরম হোক ঠেকুয়াটা ভাজার সময় তেলটা খুব গরম করে নিবেন লাগবে ঠিকই কিন্তু যখন ভাজিবেন ঠেকুয়াটা তখন কিন্তু হালকা আছে ভাজি নেবেন দেখো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এমনি আমার ভাজা হয়ে গেছে দেখো যেন লাল লাল হয়ে যাবে এটা মানে ভাজা হয়ে যাবে বুঝে যাবে তেলে আমার নামামো বাকি ঠেকুয়ে গুলো ভাজি নেব আমার ঠেকুয়া গিলে বানা হয়ে গেছে তোমার বাড়িতে বানে খান খাওয়া দাওয়া কেমন হয়েছে আমার কমেন্টে জানান আর আমার ভিডিও গান তোমার কেমন লাগে সেটাও কমেন্ট করে জানান যদি আমার ভিডিও গান তোমার ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিও গান শেয়ার করে দেন আর অনেক অনেক লাইক করে দেন তো চলো দেখা হবে পরের ভিডিওতে।